Assalamualaikum. Hello everyone. Welcome back to my channel. ASK Online Media. आज आमी तुम्हादेर के दोरी कोरे देखाबो दक्षिण बंग तथा खुलना बागेरहाटेर ऐतिह्येर विख्यात सेमाई पिठा बा लुडुस पिठा। खुलना अंचले मेहमानदारीते एई पिठा जुड़ी मिला भार। एई पिठाटी भातेर मतोई मांस दिए परिवेशन करे थाके। কোন মেহমানদারি বা যে কোনো অনুষ্ঠানে এই পিঠাটি তৈরি করে থাকে। কথা না বাড়িয়ে দেখে নিয়া যাক সম্পূর্ণ প্রক্রিয়াটি কিভাবে তৈরি করতে হয়। অবশ্য বুঝতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে হবে। চলো তাহলে এক পলকে দেখে নিই কি কি উপকরণ লাগছে আমাদের এই পিঠাটি তৈরি করতে। প্রথমে যেটা লাগছে মেন সেটি হচ্ছে চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া। এটি কিন্তু শুধুমাত্র আতপ চালের গুঁড়া মানে ভাজা না, আর পাশে যেটি দেখছো তোমরা এটাও কিন্তু আতপ চালের গুঁড়া কিন্তু ভাজা। লাগছে লবণ, আর যেটি মেন যেটি লাগছে এই পিঠার সেটা হচ্ছে মেশিন। এই মেশিনটি যেহেতু এটি সিমাই পিঠা, মেশিন ছাড়া এই পিঠা কোনোভাবে বানানো সম্ভব না। আর যেটি লাগছে তোমরা পাশে হয়তো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের সিদ্ধ করার জন্য চাসনি বলে, এটার রাইস কুকারে আলাদাভাবে কিনতে হবে না, রাইস কুকার কিনলে তার সঙ্গে এটা পাওয়া যায়। এটা সিদ্ধ করার সময় অবশ্যই প্রয়োজন হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি তোমাদের যে উপকরণগুলো দেখালাম সেটি সম্পূর্ণ ধাপে ধাপে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এটা তৈরি করতে হয়, কিভাবে আটাটা সিদ্ধ করতে হয়, কতটুকু পরিমাণ পানি দিতে হবে। তো দেখানোর আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাজিয়ে রাখবে, যাতে আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলো আমরা আটাটা সিদ্ধ করার জন্য চুলায় চলে যাই। তো আমি এখন পানি দিব কড়াইতে। হ্যাঁ, আমার পানির ভিতর লবণ দিয়ে দিব, যতটুকু পানি আমি যেই পরিমাণ সিদ্ধ করব সেই অনুযায়ী আমি পানি দিব। এখন একটু লবণ দিয়ে দিব। লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিবা, আর এই পিঠা যেহেতু ভাতের মতন মাংস দিয়ে এটা পরিবেশন করা হয় তো সেক্ষেত্রে একটু লবণ না হলে ভালো লাগে না, আর পর্বতিতে লবণ তো দেওয়া যায় না। দেখো আমার পানিতে কতটা বলক চলে আসছে তোমরা দেখলেই বুঝতে পারছো। আমি এখন চালের গুঁড়াগুলো দিয়ে দিব। আমার পরিমাণ অনুযায়ী আমি যতটুকু আমার লাগবে আমি সেই অনুযায়ী দিয়ে দেবো। দেখো কীভাবে পলক উঠছে। দেখো আমি খুব ভালোভাবে এটা আমার দেখো এরকম হবে, পোরটা অনেকটা এরকমই হবে, আর আমি অল্প আঁচ দিয়ে দিয়েছি। এখন আমার প্রায় কমপ্লিট ডোটা। আমি কিছু সময় অন্তত 2-5 মিনিট আমি এভাবে ঢেকে রেখে দিব অল্প আছে। এরপর এটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর তারপরে খুব ভালোভাবে একটি ডো বানাবো। ওকে ভিউয়ার্স, আমার ডোটা কমপ্লিট বলতে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে আসছি এবং ঠান্ডাও হয়ে গেছে, একটু গরম গরম আছে। তো তোমরা খুব ভালো করে খেয়াল করে দেখো ডোটা কিন্তু এরকমই হবে। হ্যাঁ, অনেক বেশি পানি পানি হলে কিন্তু খুব ভালো হবে না। তো এইভাবে এরকম গুঁড়া হবে, মানে পানি কম হবে, যেহেতু এটা আমি মেশিনে দিব এরকমভাবে হবে। তো আমি এখন এটা সুন্দরভাবে একটি ডো করে নিব, তারপর মেশিনে দিয়ে কিভাবে পিঠাটা আমি তৈরি করতেছি মেশিনের ভিতর ঢোকাচ্ছি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমার ডোটা কমপ্লিট মেশিনে দেওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ ডোটা এখানে খুব সুন্দর করে খুবই ভালোভাবে মথে নিয়েছি যাতে মেশিনে সহজে চলে যায়। এখন আমি তোমাদেরকে মেশিনটা সেট করেই দেখাবো। ওকে, প্রথমে যেটা করতে হবে মেশিনটার এইটি,
खूब भालो करे ख्याल करे देखो एटी आगे ये फाका थेके भितरे ढुकिए दीते हबे एभावे ढुकिए दीते हबे एरपर जेटा करते हबे एटाटा देखछो एई जे एटार एटार भितर ये जिनिसटा दीते हबे एटा किन्तु भितरेर साइडे दीते हबे अवश्य एटी ख्याल राखबे एटा बाहिरेर साइडे आमि तोमादेर सामने दिच्छि एई जे एभावे एटा करार पर एरपर एभावे आमि एटार संगे सेट करे दिब এটি আমার সেট হয়ে গেল এখন আমি যেটা করব সেটি হচ্ছে আমি যেই কাঠের সঙ্গে অথবা টুলের সঙ্গে সেট করব আমি সেটি সেট করে তোমাদেরকে দেখিয়ে দেব তো আমি যেটি বলছিলাম আমি একটি টুলে এটি সেট করব তো এই যে এইভাবে টুলটার ভিতর ভরে দিয়ে এই যে যেটি আছে এটা পেঁচিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে আমি আমার যতটুকু লাগবে সেই হিসাবে ভিতরে ভরে দেব এখন যেটি করব এটি আমার ঘোরানোর জন্য এভাবে এটা সম্পূর্ণ এইভাবে ধরতে হবে হ্যাঁ খেয়াল করে দেখো এটি লাগাতে হবে এবং এটি এভাবে ধরতে হবে আমি এখানে এটা সেট করে দিলাম আমার টুলের সঙ্গে খুব ভালোভাবে সেট করা হয়ে গিয়েছে আমি এখানে সেট করে দিলাম এরপর আমি যেটি করব আমার কমপ্লিট মেশিনটা সেট করা এখন শুধু এইভাবে এইভাবে এটি ঘোরাতে থাকতে হবে হ্যাঁ এভাবে ঘোরাবো এবং সেটা কিভাবে আমি এইখান থেকে আমার ডোগুলো দিতে হবে আমি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স যেটি বলছিলাম আমার মেশিন সেট করার পর পিঠা কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে এখান থেকে আমি পিঠার ডো নিয়ে এর ভিতর এইভাবে চেপে চেপে ভরে দিচ্ছি এবং আমার ভাই আমার সঙ্গে হেল্প করছে ও পিঠাটা ঘোরাচ্ছে মেশিনে এবং দেখো কত সুন্দরভাবে এটা পিঠার সিমাইটা বের হয়ে আসছে আর যেটি যেটি করতে হবে তোমাদেরকে প্রথমে বলেছিলাম আমি একটি গুঁড়া ভেজে নিয়েছি মানে আতপ চালের গুঁড়াটা ভেজে নিয়েছি সেটি আমার কাজে লাগছে এখন আমি যে আস্ত যেই গুঁড়া ছিল মানে আভাজা ভাজা ছাড়া যেই গুঁড়া ছিল সেগুলো দিয়ে আমি ডো বানিয়েছি এখন আমার সেই ভাজা গুঁড়া কাজে লাগছে এই ভাজা গুঁড়া কিছু কিছু যখনই একটু হয়ে যাবে এইভাবে ছিটাই ছিটাই দিতে হবে যাতে একটার সঙ্গে একটা না লাগে এই কারণে আমার হচ্ছে ভাজা প্রয়োজন পড়েছিল গুঁড়াটা তো এইভাবেই আমি সম্পূর্ণ ডোটি বানিয়ে নিব পিঠাটা তারপরে ফিরে আসছি হয়ে গিয়েছে এখন দেখো কীভাবে আসলে আমি একটু দেখাই ক্লোজলি যে এটা কীভাবে ঘোরাচ্ছে এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এইখানে ডোটা খুব ভালোভাবে একদম ভিতরে ঢুকাতে হবে যদি তোমার এখানে ভালোভাবে ডোটা ঢুকানো না যায় তাহলে এভাবে ঘোরালেও কিন্তু পিঠাটা ভালোভাবে আসবে না তো দেখো আমার যেমনভাবে ডোটা ঘোরাতে হবে ঢুকাতে হবে এবং পাশাপাশি এটা সুন্দরভাবে ঘোরাতে হবে এই মেশিনটি কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল 1200 টাকা দাম হয়তো বা নেবে যদি তোমরা এই ধরনের পিঠা খেতে চাও তাহলে অবশ্যই কিনে এইভাবে আমার প্রক্রিয়াটা সম্পূর্ণ দেখে তোমরা এইভাবে মানে নিতে পারো খেয়ে দেখতে পারো কত সুন্দর মজাদার টেস্টি লাগে আর মাংস দিয়ে তো যাই হোক আমি কথা না বাড়িয়ে আমার কমপ্লিট প্রায় আমি এখন চুলায় যাব সিদ্ধ করতে চলো তাহলে আমরা সিদ্ধ করতে চুলায় চলে যাই প্রিয় ভিউয়ার্স আমি চলে এসেছি চুলায় আমি চুলায় না দিয়ে রাইস কুকারে এটা সিদ্ধ করব এবং রাইস কুকার যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে দেখো পানি আমার বলক উঠে গেছে মানে একটু অনেক জোরে জাল যখন হবে বা আঁচ হবে এরকম তখন যদি আমি পিঠাটা দিই তাহলে হবে কি আমার তাড়াতাড়ি পিঠাটা সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ তো এই জন্যই আমি আমার পিঠেও বানানো কমপ্লিট তো দেখো এই যে আমি এখন এই পানির উপর এই যে এই পানির উপরে এখানে তোমার এটি দিয়ে দিব এটি এই রাইস কুকারেরই ইয়ার এখানে দিয়ে তারপর উপরে কাঁচের জিনিসটাতে ঢেকে দিব প্রিয় ভিউয়ার্স আমার পিঠা সিদ্ধ প্রায় শেষের পথে এখন আমি কাঁচের ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছে মাঝে মাঝে কিন্তু একটা কাজ করতে হবে এই পিঠাটা কিন্তু একটু উল্টিয়ে নিতে হবে আমি এখন একটু উল্টিয়ে নিব আমি উল্টিয়ে নিয়েছি এইভাবে এভাবে তোমরা উল্টিয়ে নিবে উল্টে নিয়েছি তো আর একটু সময় আমি রেখে জাস্ট 5 মিনিট রেখে এরপর সার্ভ করব ওকে ভিউয়ার্স দেখো
আমার সম্পূর্ণ পিঠা রেডি। আমি নিয়ে আসছি, কত সুন্দর হচ্ছে দেখো, কত সুন্দর চমৎকার লাগছে কিন্তু দেখতে সিমাই পিঠাটা। তো এখন আমি সার্ভ করব। ইউয়ার্স, আমার পিঠাটা সম্পূর্ণ রেডি, আমি সার্ভ করেছি গোশ মাংস দিয়ে আর কি। এটি মূলত মাংস দিয়েই খেয়ে থাকে। এটি আমাদের খুলনা, খুলনার একটা ঐতিহ্য পিঠা, প্রথমেই বলেছিলাম। তো যে কোনো মেহমান আসলে বা কোনো অনুষ্ঠানে এই পিঠাটা তৈরি করে গোশ দিয়ে এটি খাওয়া হয়, ভাতের বিকল্প হিসেবে বা ভাতের মতনই আর কি। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, আমি সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে হেল্প করবেন, আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অথবা অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের এরকম রেসিপি বা এই ধরনের ভিডিও উপহার দিতে পারি। তো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।